পৃথিবীর মানুষ শিরক করোনা বিচার মারে সব পাপ ক্ষমা করে দেব। শিরক না করলে আল্লাহকে সম্মান করা হবে, শিরক না করলে আল্লাহর সাথে সদাচরণ হবে। পৃথিবীর মানুষ মনে রাখেন, আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। এক মিনিট, একদা আল্লাহর নবী এক গাধার উপরে বসেছিলেন, পিছনে মুয়াজ ইবনে জাবাল ছিলেন, মানে দুইজন পাশাপাশি বসে আছেন, গাধা তো একেবারে ছোট প্রাণী, পাশাপাশি দুইজন আগে আছেন আল্লাহর নবী, পিছনে আছেন মুয়াজ ইবনে জাবাল। আল্লাহর নবী বলছেন মুয়াজ, তো মুয়াজ ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদায়ে, জি প্রস্তুত, বলেন কি বলছেন। তিনি বলছেন মুয়াজ, তো মুয়াজ ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদায়ে, জি প্রস্তুত, বলেন কি বলছেন। আবার বলছেন মুয়াজ, তো মুয়াজ বলছেন লাব্বাইক সাদায়ে, জি আল্লাহর রাসূল প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহর রাসূল তো কথা বলছেন না, খালি এটাই বলছেন, কেন ওনাকে প্রস্তুতি প্রস্তুত করে নিচ্ছেন, আমার কথা যেন উনিশ বিশ না হয়। আর আপনি দাঁড়িয়ে গল্প করবেন, আমার বক্তব্য শুনবেন, এটা কথা হলো, কথা বুঝাতে পারিনি এখনো। আল্লাহ রাসূল মুয়াজকে বলছেন মুয়াজ, মুয়াজ কি দূরে আছে, বলেন তো কোথায় আছে। গাধার উপরে একবারে গায়ের সাথে লেগে আছে, গাধাই তো ছোট প্রাণী। তারপর আবার বলছেন মুয়াজ, জি বলেন মুয়াজ, জি বলেন। তিনবার মানে তাকে প্রস্তুত করলেন, কথা যেন উনিশ বিশ না হয়। তাই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে মেনে চলতেন, বলাও লাগতো না মেনে চলতেন, এ ব্যাপারে এত সতর্ক ছিলেন সাহাবীগণ। এরপরে বলছেন মুয়াজ, জি মুয়াজ, জি মুয়াজ, জি, এত তো বলা লাগে না, কেন এত বললেন, অথচ কত জোরালো অনুসারী ছিলেন, বলা লাগতো না এমনিতেই। এমনিতেই মানে আব্দুর রাজ্জাক সাহেব একটু ঘটনা তা বলেন তো, এমনিতে কি, আরে শুনেন শুনেন, আল্লাহর নবী একদিন জুতা পায়ে দিয়ে সালাত শুরু করেছেন, তো জুতাতে ময়লা ছিল, জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় যদি জুতাতে ময়লা না থাকে, তো সালাত শুরু করেছেন, তখন জিবরাইল এসে বলছেন জুতা খুলেন, জুতা খুলেন, জুতাতে ময়লা আছে। আল্লাহর রাসূল জুতা খুলে দিয়েছেন, সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ সবাই জুতা খুলে দিয়েছে, তা আল্লাহর রাসূল বলছেন কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা জুতা খুলেছো কেন। তো সাহাবীগণ বলছেন আরে আপনাকে যে সালাতের মধ্যে জুতা খুলতে দেখলাম সেই জন্য তো খুলে দিয়েছি। আরে জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে সেই জন্য আমি খুলে দিয়েছি, তো তোমাদের জুতাতে আর ময়লা নেই, তোমরা খুলেছো কেন, বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য। এ দেখেন বলা লাগে না, দেখেই মেনে নিয়েছেন, তার নাম সাহাবি। এত সচেতন মানুষ সাহাবি হওয়ার পরেও জীবনে কোনোদিন এক অক্ত সলাত এই কথা না বলে শুরু করেননি। কোন কথা, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওই যে ওই যে যে দুইজনের মাঝে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই কথা না বলে তিনি কোনোদিন সলাৎ শুরু করেননি। 23 বছরের কোনো একদিন কোনো এক অক্ত, 23 বছরের কোনো একদিন কোনো এক অক্ত এই কথা না বলে যদি সলাৎ শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর বক্তব্য দেব না। বলেন তো আপনি কি বুঝলেন, আমি কি বুঝালাম, আমি বুঝালাম যে আল্লাহর নবী এই কথা বলার পরে সলাৎ শুরু করতেন, বুঝাতে পারলাম না মনে হয়, আগে ওদের দিকে মুখোমুখি হয়ে বলতেন কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হইন না, নইলে অন্তরে বিভেদ সৃষ্টি হবে, ওই যে ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে আমি দেখছি, এই কথা না বলে তিনি সলাৎ শুরু করতেন। আপনি যান বগুড়া শহরে, 20 বছর থেকে 30 বছর থেকে আছেন, কোনো একদিন আপনি দেখতে পাবেন না ওইদিকে মুখ করে আছে,
কিবলার দিকে মুখ করে আছে, একামাত চলছে, ওদিকে পাগড়িও পেঁচাচ্ছে, একামাত শেষ হতে না হতে আল্লাহ আকবার। তিন ফুট দূরে দূরে দাঁড়া তো বহু দূরের কথা, তাই বলেছি তিন ফুট দূরে দূরে প্রমাণ হওয়ার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে, যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কখনো আসবেন না, তিন ফুটের বৈধতাও হবে না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায়, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পাশাপাশি প্রাচীরের মতো না দাঁড়ায়, তবু তা জায়েজ হবে না। জায়েজ করতে হলে আল্লাহ রাসূলকে আবার পৃথিবীতে আসতে হবে, যেহেতু তিনি আসবেন না, কাজে এই ইবাদতের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। শুনুন, এত সতর্ক মানুষ ছিলেন সাহাবীগণ, এর পরেও তিনি বলতেন, এত সতর্ক সাহাবী তারপরেও বলছেন, মাজ জি লাব্বাইক, মাজ জি লাব্বাইক, মাজ জি লাব্বাইক। বলেন কি বলছেন? আচ্ছা মাজ বলতে পারো, মাহাকুল্লাহ আল্লাহ আমাদের কাছে কি পান, মাহাকুল্লে বাদ বলতে পারো তুমি, বান্দার কি হক, আমরা আল্লাহর কাছে কি পাই, আমাদেরটা দেন। তাল্লাহ বলছে আমারটা দাও, আমরা কি পাই, তিনি কি পান, তুমি কি এটা বলতে পারো? জি না এটা বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। শোনো মাজ, আল্লাহ পায় আমাদের কাছে শিরক না করা, এটাই তার পাওনা, আর আমরা পাই তিনি আমাদেরকে জাহান্নামে দিতে পাবেন না, জান্নাতে দিতে হবে। আমরা কি পাই বলেন তো, আমাদের পাওনা কি, জান্নাতে দিতে হবে, উনি জাহান্নামে দিতে পাবেন না, এটা আমাদের পাওনা, আর তার পাওনা কি বলেন তো, শিরক না করা। তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে, যখন শিরক নেই তখনই জান্নাত, যখন শিরক আছে তখনই জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালা ইশরিক বিল্লাহ ওয়ালা ইশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি মারা যায় শিরক না করে জান্নাতে চলে গেছে, কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে। এদের শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সব শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, আপনার অফিস, আদালত, কোর্ট কাছারি সব শিরক দিয়ে ভরা, আর আপনার মার কাছে আর আপনার স্ত্রীর কাছে শিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে। ছি 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 ছি, আপনার বাপ মারা গেছে, হাতে হাতে আপনার মা নাকফুল খুলে দিয়েছে, স্বামী মারা গেলে নাকফুল রাখা যাবে না। কখনো কখনো হিন্দুর নীতি গ্রহণ করলো, ও তো হিন্দুদের নীতি, স্বামী মারা গেছে নাকফুল থেকে যাবে, গয়না থেকে যাবে, 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না, সাজসজ্জা গ্রহণ করতে পাবে না, নাকফুল খুলে দিতে হবে কথা কে বললো, গয়না খুলে দিতে হবে কথা কে বললো, এরই না হচ্ছে হিন্দুদের নীতি, এটা তো বোগড়া। বিবাহ পড়ার কত নোংরা নীতি আছে তার কোনো হিসাব নেই, আমার তো চোখের দেখা একটা একটা নকল করে আপনার সাথে আমি বলেছি, চাঁপায় নবাবগঞ্জে এমন কোনো বিবাহের নীতি নাই যেটা যায় সবই হারাম, চাঁপায় নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব নীতি না যায় হারাম। বোগড়ার একটা বলি, সবাই মিলে 2-4, 10-20 জন মিলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে, মেয়েটা যে ঘরে গেছে সেখানে গেছে, তো মেয়ের বাপও আছে ওখানে, আপনার কাজীও আছে, আর যেন কে কে আছে, তখন বলছে অমুক নেবাসি অমুক, এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন ও বলছে কবুল করলাম, তারপর ও বলছে তোমরা শুনেছ? জি শুনেছি। আবার আবার তিনবার, এবার লোকগুলি এসে যেখানে বর আছে সেখানে দাঁড়ালো, তো বরের পাশে বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। কনে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন, মনে হচ্ছে পাগলামি কারবার, কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে, বানানো নিয়ম দেখেন ধর্ম পাগল হয়ে গেছে। মেয়ের কাছে যেতে হবে না, খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে এত নগদ এত বাকিতে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম, তুমি কবুল করো, বলবে কবুল করলাম, বাস বিবাহ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে পারে, এদেশে শিরক পরিপূর্ণ হয়ে আছে। দুই অবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে সদাচরণ করো, শিরক করো না। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো, মায়ের পায়ের নিচে জান্নাত,
একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় মানে আমার জান্নাত তো নরকা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপ মা তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত কি পায় মানে ও যা প্রয়োজন মনে করছে তাই করে দিবা যেদিন মা আমাকে আদর করে চুমা খায় টাকা দেয় সেদিন মাকে আমি শ্রদ্ধা করবো এর নাম শ্রদ্ধা নয় যেদিন দেখছি মাই হচ্ছে বাড়িতে সবচেয়ে খারাপ কেন আমার বউ বলছে যে তোমার মা ভালো নয় কেন যা কিছু তুমি দেও সেটা তোমার মা তোমার বোনকে দিয়ে দেয় তুমি দেখবা আজকে দেখো এই যে মাছ আমি রান্না করেছি তোমার বোনের ছেলে খেতে বসেছে আর তোমার ছেলে বসেছে এবার তোমার মা মাছ তুলে দিবে দেখো তো দেখলাম যে আমার মা আমার বোনের ছেলেকে বড় মাছটা দিয়ে দিল ছোট টুকরা আমার ছেলেকে দিল আমি বুঝলাম ঠিক 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 মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা দিয়েছে এ কথাও ঠিক যা বলছে সবই উল্টা যা করছে সবই উল্টা এ কথাই ঠিক এরপরেও সম্মান করতে হবে এ কথাই ঠিক যা বলছে সবই উল্টা যা করছে সবই উল্টা এ কথাই ঠিক এরপরেও জীবন বাজি রেখে তাকে মাথার উপরে রাখতে হবে এ কথাই ঠিক জীবনে কোনোদিন তার সামনে জোরে কথা বলা যাবে না এক মিনিট রাজশাহীর মেয়র নদাপাড়াতে এসে আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেছি কিরে এইটা তো বাপ মায়ের সামনে হবে আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ বাপ মায়ের সাথে নরম করে কথা বলো পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে হাত নিচু করে রাখো পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে জোরে কথা বলো না পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে এরকম শব্দ উচ্চারণ করো না এটাও না যায় পৃথিবীর মানুষ তোমরা দিন রাত বলো আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সলাতে সালাম ফিরার পূর্বে বলো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল দিন রাত বলেন সলাতে সালাম ফিরার পূর্বে বলেন বাপের জমি জায়গা ভক্ষণ করছি আরে না হয় বাপের ওরস থেকে এসেই বাপের পক্ষ থেকে এসেই তার শুক্র কেটে জন্ম নিয়ে আজকে পৃথিবী ভোগ করছি অতএব তাকে আগে রাখতে হবে এই কথাই ঠিক মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না এ কথাই ঠিক সবার বউ খারাপ এ কথা ঠিক নয় এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে এমনটা হতে পারে সম্মানিত দিনি বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আপনার শাশুড়িকে মেনে নেন ভালো হবে শাশুড়িকে মেনে নেন শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে আল্লাহ আমার বউটা ভালো তুমি তাকে ভালো তারাকে ভালো রাখিও আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক আর যদি অগোচরে আপনার শাশুড়ির চোখের পানি বের হয় আমার বৌমা আমাকে এই কথা বললো আমার ছেলেটা আমাকে টাকা দিয়ে গেল যার কারণে আমার বৌমা আমাকে এই কথা বলল যদি আপনার শাশুড়ির আপনার অগোচরে এক ফোঁটা চোখের পানি ঝরে এর নাম আশীর্বাদ আপনার স্বামী কোটি টাকা ইনকাম করলে সংসারে শান্তি হবে না এই কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বাপ মাকে সাদরে মেনে নিতে হবে খারাপ লাগলেও তিতে লাগলে এ কথাই ঠিক আপনাকে মা কিভাবে লালন পালন করেছে সেটা আপনাকে আমি দেখাতে অক্ষম তবে আপনার ছেলেটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ছেলেটা আপনার কাছে কেমন তেমন আপনি ছিলেন তাহলে বোঝা যাবে মা কি জিনিস আল্লাহ নবী এমনি বলেননি মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে কি জান্নাত পড়ে আছে তার মানে মাকে মেনে চললে জান্নাত এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ অবিল ওয়ালেদাইনে এহসানা অবিদিল কুরবা তিন নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় কে পৃথিবীতে নিকট আত্মীয় হচ্ছে ভাই পৃথিবীতে এর চেয়ে নিকট আত্মীয় কেউ নেই ভাইয়ের সাথে টিকা কঠিন এক নম্বরে সদাচরণ সবচেয়ে কঠিন
বাংলাদেশে আরো কঠিন সেটা হলো আল্লাহর সাথে সদাচরণ শিরক না করা। কথায় কথায় শিরক আছে দেশের মাটিতে। ওই যে আমি কথা বলছি না, টিকটিকি টিকটিক করে উঠলো, ঠিক বলেছি, তাই তো টিকটিকি টিকটিক করলো। আর আপনার যেটা অফিস আদালতের শিক্ষা প্রতিষ্ঠানে সেটা আমি বলতে চাচ্ছি না, আপনি ওটা খুব ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, দুই, বাপ মার সাথে ভালো আচরণ সদাচরণ, তিন, ভাইয়ের সাথে ভালো আচরণ সদাচরণ, এটাও টিকা খুব কঠিন। আমাদের গ্রামে দুই ভাই মারামারি লেগেছিল, ঝগড়া, বিকেলে একটা ঢেঁকি ছিল কেটে ভাগ করে নিয়েছে। চাপাই নবগঞ্জের ভাষায় ভাই ভাই, ঠাই ঠাই। সংসার বলতে স্ত্রী ছেলে মেয়ে এই তিনজনের নাম সংসার। তিনজনের উপরে যে আছে সে সংসারের উপরে, তার নাম বাপ মা। ভাই এই সংসারে ঢুকবে না, ভাই হচ্ছে ভিন্ন সংসার। দুই ভাই চাকরি করে, কোনোদিন কেউ কারো টাকা দেয় না, তবে ঈদের দিন এসে বলে আব্বা আমি দিলাম পাঁচ, ভাই দিল পাঁচ, আপনি দেন পাঁচ, পনেরো হাজারে একটা গরু কুরবানি। আব্বা এভাবে ভালো হয় তো? জি না, এভাবে ভালো হয় না, ভাগে কুরবানি হবে না, এই কথাই ঠিক। সাতজন সাত পরিবার এক কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, পৃথিবীতে তৃতীয় স্থান হচ্ছে সদাচরণের। ভাই ভাই ভুলে স্ত্রীর সাথে সাঁত দিয়ে ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন না। এই ছেলে তোমার বাপ ছোট, তোমার চাচা বড়, তোমার জ্যাঠো বড়, তোমার বাপ চাচার মধ্যে গন্ডগোল আছে, তোমার বাপকে বলে দিও তোমার বাপ ছোট। তোমার জ্যাঠোর ভুল হয়েছে, কথাই ঠিক, তোমার জ্যাঠোর কারণে ঝগড়া হয়েছে, কথাই ঠিক। এরপরে যেন চব্বিশ ঘন্টা পার না হয়, তোমার বাপ যেন তোমার চাচার হাত ধরে ক্ষমা নেয়। ভাই আমার মাপ ভুল হয়েছে, মাপ করবেন, এই কথা তোমার বাপকে বলতে হবে, তোমার বাপ ছোট, তোমার জ্যাঠ বড়। চব্বিশ ঘন্টার মধ্যে এই নিয়মে ফিরে আসতে হবে, নইলে তোমাদের বাপ চাচার ইবাদত কবুল হবে না। এই ছেলে তোমাকে বলছি, তোমার মা ছোট আর তোমার চাচি বড়, তোমার চাচির কারণে বাড়িতে ঝগড়া হয়েছে, কথাই ঠিক। এরপরে বলছি তোমার মা যেন আজকে তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয়, আপা ভুল হয়েছে, যা হয়েছে হয়েছে, আমরা একসাথে থাকবো, একসাথে চলবো, এক মায়ের মেয়ের মতো থাকবো, এই কথা যেন তোমার মা বলে, জরুরি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি, আপনি আপনার জায়ের সাথে আজকেই চলতে শিখুন, এরই নাম সদাচরণ। আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা নেন, চব্বিশ ঘন্টা পার হওয়ার সুযোগ নেই, আজকেই নিতে হবে, তার নাম সদাচরণ।